নমস্কার আজ তেরোই এপ্রিল ভারতবর্ষের ইতিহাসের সব থেকে অন্ধকারময় দিনগুলির মধ্যে অন্যতম কারণ আজকের দিনে ঘটেছিল সেই নৃশংস হত্যাকাণ্ড যার কথা ভাবলে আমরা সমস্ত ভারতবাসী এখনো শিহরিত হয়ে উঠি জালিয়ান হত্যাকাণ্ড উনিশশো সালে তেরোই এপ্রিল ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা নেই লাইফ স্টোরিজের আজকের পর্ব কোন প্রেক্ষাপটে কিভাবে ঘটেছিল সেই ঘটনা আর কি বা হয়েছিল তার পরিণাম সমস্ত কাহিনী আমরা শুনবো আজকের এই পর্বে কিন্তু তার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার জন্য দিনটি ছিল আজ থেকে একশো বছর আগে তেরোই এপ্রিল রবিবার পাঞ্জাবের বিভিন্ন গ্রাম থেকে অগণিত মানুষ এসে জমা হয়েছিলেন অমৃতসরে ছিল বসন্ত বৈশাখী উৎসব উদযাপন পাঞ্জাবে এই উৎসবটি খুব ধুমধাম সহকারে পালন করা হয় ঠিক সেদিনই অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে এক বিশাল জমায়েত হয়েছিল যাদের উদ্দেশ্য ছিল রাউলাট আইন এবং দুই জাতীয় নেতা সত্যপাল ও সাইফুদ্দিন কিচলুকে গ্রেফতার ও নির্বাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ভিড়ে উপস্থিত অনেকেই আগে স্বর্ণ উপাসনা করছিলেন এবং বাড়ি ফেরার সময় বাগের মধ্য দিয়ে যাচ্ছিলেন বাঘটি ছিল আসলে বড় একটি জায়গা এবং যা প্রায় দশ ফুট উচ্চতার দেওয়াল দিয়ে চারিদিকে ঘেরা ছিল এর মধ্যে দিয়ে যাওয়া তীর্থযাত্রীরা ছাড়াও এখানে ছিলেন বৈশাখী মেলায় অংশগ্রহণকারী কৃষক ব্যবসায়ী ও বণিকদের ভিড় কারণ শহরের পুলিশ সেদিন দুপুর নাগাদ মেলাটি বন্ধ করে দেয় ফলে মেলায় যোগদানকারী বহু মানুষ জালিয়ানওয়ালা বাগে চলে আসেন এবং ভিড়ের আয়তনটি বাড়িয়ে দেয় হান্টার কমিশনের তথ্য অনুযায়ী গণহত্যার আগে প্রায় দশ হাজার মানুষের জমায়েত ছিল সেখানে এদিকে জেনারেল ডায়ার একটি বড় বিদ্রোহের আশঙ্কা করে ১৩ এপ্রিল সমস্ত সভা নিষিদ্ধ করেন স্থানীয় পুলিশ জালিয়ালুয়ালাবাগে একটি পরিকল্পিত বৈঠকের খবর পান মুখের কথা এবং সাধারণ পোশাকের গোয়েন্দাদের ভিড়ে বেলা বারোটা চল্লিশ নাগাদ বৈঠকের কথা ডায়ারকে জানানো হয় সরকারি পক্ষ থেকে এই বিশাল ভিড় শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করার জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি বিকেল ঠিক সাড়ে পাঁচটা নাগাদ কর্নেল ডায়ার পঞ্চাশ জনের একটি সৈন্য দল নিয়ে বাঘে পৌঁছান যাদের প্রত্যেকের কাছে ছিল রাইফেল তিনি মেশিন গানে সজ্জিত দূরে গাড়িও সঙ্গে নিয়ে আসেন কিন্তু বাঘে প্রবেশপথটি সংকীর্ণ হওয়ায় সেগুলি বাগের ভিতরে আর ঢুকতে পারেনি বাগের ভিতরে ঢুকে তার সৈন্যরা পজিশন নিলে ডায়ার অর্ডার দেন ফায়ারিং এর সঙ্গে সঙ্গে গর্জে ওঠে সমস্ত বন্দুক হাজার হাজার নিরীহ মানুষের উপর চলতে থাকে এলো পাথারি গুলি বাচ্চা থেকে বয়স্ক বাদ যায়নি কেউই বাঘ থেকে বেরোনোর ছিল একটি রাস্তা সৈন্যরা সেই রাস্তাটি অবরোধ করে যতক্ষণ না তাদের গোলা শেষ হচ্ছে ততক্ষণ গুলি চালাতে থাকে প্রাণ বাঁচাতে পালানোর সময় বাগের মধ্যে অবস্থিত একটি কুয়োয় পরে মৃত্যু হয় অনেকের অনেকে আবার ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দিয়ে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহননকে পথ হিসাবে বেছে নেন কুয়ো থেকে প্রায় দুশোরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয় প্রায় দশ মিনিট ধরে এই হত্যালীলা চালানোর পর ডায়ের ও তার সৈন্যরা ফিরে যায় নির্মম এই ঘটনায় নিহত হন হাজারেরও বেশি মানুষ আহতের সংখ্যা বারোশো জনেরও বেশি কিন্তু কোন পটভূমিতে তৈরি হয়েছিল এরকম মর্মান্তিক নৃশংস ঘটনার প্রেক্ষাপট জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আরও একটু সময় আগে উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ যেখানে জার্মানি ইংল্যান্ডের কাছে পরাস্ত হয় এই যুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীও অংশ নিয়েছিল ইংরেজ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যুদ্ধে অংশ নিলে পরাধীন দেশগুলোকে স্বায়ত্ত শাসন প্রদান করা হবে এই কথায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত মহাত্মা গান্ধী সহ অনেকেই যুদ্ধে যোগ দেন এবং ভারতবাসীকে যুদ্ধে উৎসাহিত করেন এগারোই নভেম্বর উনিশশো সালে যুদ্ধ শেষ হয় কিন্তু ইংরেজ সরকারের নীতিতে কোনো পরিবর্তন দেখা যায় না যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যরা বেকার হয়ে পড়ে সারা দেশে অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষ দেখা দেয় ভারতবাসীর মনে সন্দেহ জোরদার হয় এই সন্দেহ থেকে জন্ম নেয় ক্ষোভ এবং ইংরেজ সরকার বিরোধী মনোভাব এই সময় ইংরেজ সরকার একদিকে মন্টেগো চেমসফোর্ড শাসন সংস্কার আইন করে তাদেরকে শান্ত করার চেষ্টা করে একই সাথে রাওলা টাইম পাস করে সরকার বিরোধী সমস্ত কার্যকলাপ কঠোরভাবে দমন করতে সক্রিয় হয় উনিশশো সালের আঠেরোই মার্চ পাস হয় রাওলা টাইম এই আইন অনুযায়ী ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয় তাই এটিকে কালো আইনও বলা হয় এই আইনের নীতি অনুসারে সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে দু বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া যাবে কোন রকম পরোয়ানা ছাড়াই পুলিশ যে কোনো কাউকে গ্রেপ্তার করতে পারবে এবং সংবাদপত্রগুলির স্বাধীনতাও অনেকাংশেই হ্রাস পাবে চূড়ান্ত অমানবিক এই আইন প্রকাশে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ভারতবাসী সারা দেশ জুড়ে শুরু হয় বিদ্রোহ ভারতীয় সদস্য জিন্না মাজার উল হক এবং মদন মোহন মালভিয়া আইনটির প্রতিবাদে পদত্যাগ করেন উনিশশো সালে ছয় এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেস এই আইনের বিরুদ্ধে সারা দেশব্যাপী প্রতিবাদের আয়োজন করে যা রাওলাট সত্যাগ্রহ বলে পরিচিত এই অ্যাক্টের মাধ্যমে বহু স্বাধীনতা সংগ্রামীকে আটক করা হয় এবং তাদের উপর চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন পরাধীন ভারতে পাঞ্জাব ছিল স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত সক্রিয় একটি রাজ্য এপ্রিল মাসের প্রথমের দিকে পাঞ্জাব যাওয়ার সময় গান্ধীজিকে গ্রেপ্তার করে নেওয়া হয় পাঞ্জাবের অমৃতসর থেকে অন্যতম দুজন বিপ্লবী নেতা সত্যপাল এবং সাইফুদ্দিন কিছুলোকে রাউলাট রাওলাট অ্যাক্টের মাধ্যমে গ্রেপ্তার করে নেওয়া হয় ফলে সমস্ত পাঞ্জাববাসী ক্ষোভে ফেটে পড়ে শুরু হয় বিপুল বিক্ষোভ বিভিন্ন সরকারি দপ্তর যানবাহন এবং সাদা চামড়ার ইংরেজ কর্মকর্তাদের উপর চলতে থাকে আক্রমণ রাওলাট অ্যাক্ট এবং সত্যপাল ও সাইফুদ্দিন কিচলুকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা তেরোই এপ্রিল বিকেলে জালিয়ানওয়ালাবাগে একটি শান্তিপূর্ণ আয়োজন করে এই সভার সভার নেতৃত্বে ছিলেন ডাক্তার মোহাম্মদ বাসির যে সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন জেনারেল ডায়ার যিনি এই সভার কথা জানতে পেরে তেরোই এপ্রিল সারা অমৃতসরে কারফিউ জারি করেন এবং চারজনের বেশি লোকে জমায়েত নিষিদ্ধ করেন কিন্তু ১৩ এপ্রিল সকালে যখন ডায়ার হেলিকপ্টারে করে পরিস্থিতি দেখতে পেরিয়েছিলেন জালিয়ানওয়ালা বাগে ততক্ষণে হাজার হাজার মানুষের ভিড় চলতে শুরু করেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের আয়তন ক্রমাগত বাড়তে থাকে তবে তারা সকলেই ছিলেন নিরস্ত্র বিপুল সংখ্যকে নিরীহ ভারতবাসীকে শাস্তি দিতেই জেনারেল ডায়ার তার সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে পৌঁছে যান জালিয়ানওয়ালাবাগে আর তার ফায়ার কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে ঘটে যায় ভারতের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডটি মাত্র দশ মিনিটে ষোলশো রাউন্ড গুলি চালানোর পর শেষ হয় এই হত্যালীলা বন্দুকের সমস্ত গুলি শেষ হওয়ার পরই ডার তার সৈন্যদের নিয়ে ফিরে যান জালিয়ানওয়ালাবাগ থেকে জালিয়ানওয়ালাবাগের ভয়ানক এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ব্রিটিশ শাসনের প্রকৃত নগ্ন রূপ প্রকাশ পায় দেশে বিদেশে এই ঘটনার প্রতিবাদে ঘৃণা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন মহাত্মা গান্ধী ব্রিটিশদের দেওয়া কায়জারি হিন্দ উপাধিটি ফিরিয়ে দেন এবং অসহযোগ আন্দোলন শুরু করেন কিন্তু ব্রিটিশ সরকার জেনারেল ডায়ারের এই কাজটিকে সমর্থন করে কমিটির রিপোর্ট অনুযায়ী বলা হয় মাত্র তিনশো থেকে চারশো জন মারা গেছেন এই ঘটনায় এই ঘটনার বিচারের ভার পড়ে লেফটেন্যান্ট মাইকেল ওডায়ারের হাতে যিনি এই নৃশংস হত্যাকাণ্ডের কাণ্ডারি জেনারেল ডায়ারকে নির্দোষ সাব্যস্ত করেন বিচারের ফাইনাল রিপোর্ট অনুযায়ী জেনারেল ডায়ারের প্রমোশনও হয় তবে তাকে আজীবনের জন্য ইংল্যান্ডে ফেরত পাঠানো হয় উনিশশো সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই জেনারেল ডায়ার কিন্তু এই ঘটনার বিচারকারী লেফটেন্যান্ট মাইকেল ওডয়ার তখনও জীবিত ছিলেন তিনি তখন লন্ডনে থাকতেন উনিশশো সালে লন্ডনের ক্যাক্সটন হলে একটি মিটিং চলাকালীন বিপ্লবী উধম সিং গুলি করে এই ওডকে হত্যা করেন দীর্ঘ একুশ বছর পর প্রতিশোধ পূরণ হয়। বর্তমানে অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে নিহতদের উদ্দেশ্যে রয়েছে একটি স্মৃতিসৌধ এবং একটি সদা প্রজ্বলিত শিখা মর্মান্তিক ঘটনার সাক্ষী কুয়াটি এখনও সেখানে বিদ্যমান বাঘের দেয়ালে এখনো স্পষ্ট গুলির চিহ্ন আর রক্তের দাগ প্রতিটি ভারতবাসীকে স্মরণ করিয়ে দেয় আমাদের এই স্বাধীনতা কতটা দামি কত শত মানুষের বলিদানের ফল আজকের এই স্বাধীনতা